যদি ফিজিক্স নিয়ে একটা কুইজ খেলা যায় 10 মিনিট টাইমের মধ্যে তোমরা ম্যাথ যদি সলভ করতে পারো প্রথম তিনজনের আমি 100 করে টাকা দেবো ঠিক আছে কে এই সমতরণা সমবেগে দৌড়াইলে কে মুনানের আগে টাস করতে পারবে কোশ্চেন কি সবাই বুঝছো আচ্ছা আমরা কি সবাই রেডি আবার বলো নাই আহমেদ রোজেন চলতেছে খুব হাড্ডা হাড্ডি লড়াই টাকার জন্য টাকার লড়াই ঐকিক নিয়মে সেকেন্ড বাইর কিরা ম্যাথটা সলভ করছে দেখো তোমরা দুজন 100 টাকা 50-50 ভাগ করে নেবা আর কাইনসে কি ফিজিক্স ভালো মতো পড়তে হবে ঠিক আছে ঘরের মধ্যে বৈশা বৈশা বা দাঁড়াই দাঁড়াই তো অনেক ফিজিক্স বুঝাই এলাম এবার একটু বাইরে যাই বাইরের মানুষকে সরাসরি বুঝাই হাউ ফিজিক্স ওয়ার্ক কি বলেন লেটস গো ওকে সো গাইস আমি এখন বাসার বাইরে বাইরে কোথায় জালকারি সরকারি উচ্চ বিদ্যালয় যেটা আমার রুট যেখান থেকে আমি বিলং করি ওকে তো কি টাইপের ভিডিও বানাবো যে অ্যাজ ইউ গাইস নো আমি ইউটিউবে হচ্ছে ফিজিক্স রিলেটেড ভিডিও বানাই আর হচ্ছে ফেসবুকে র্যান্ডমলি ভিডিও আপলোড করি যেহেতু ফিজিক্স রিলেটেড ভিডিও আপলোড দিই তো কেমন হয় যদি ফিজিক্স নিয়ে একটা কুইজ খেলা যায় যেমন তেমন কুইজ না একদম রিয়েল লাইফ ভিজুয়াল করে তারপর কুইজ কেমন হয় তোমাদের কোশ্চেনটা দেওয়ার পর আমি তোমাদের 10 মিনিট টাইম দেবো 10 মিনিট টাইমের মধ্যে তোমরা ম্যাথ যদি সলভ করতে পারো প্রথম তিনজনের আমি 100 করে টাকা দেবো ঠিক আছে আমি কোশ্চেন বুঝাই দিচ্ছি দেখো আমার কাছে তিনজন ব্যক্তি আছে ও হচ্ছে সিয়াম ও হচ্ছে যুব আর ও হইতেছে মুনান এখন আমার সিয়ামের থেকে যুবর দূরত্ব হইতেছে 9 মিটার কত মিটার 9 মিটার আর যুব থেকে মুনানের দূরত্ব কত মিটার 16 মিটার কত মিটার 16 মিটার এখন আমার কাহিনী হইছে সিয়াম চাইতেছে মুনানরে ধরতে আবার যুব চাইতেছে মুনানরে ধরতে এখন যুব করছে কি এইখান দিয়া মুনানরে ধরার জন্য 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিছে আর এই যে সিয়াম করছে কি সিয়াম যেহেতু যুবর আগে যাইতে চায় তাহলে সিয়াম করছে কি মুনানরে ধরার জন্য সিয়াম আবার 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে কি করছে দৌড় দিছে কারে ধরার জন্য মুনানরে ধরার জন্য এখন আমার কোশ্চেন হইতেছে কে এই সমতরণের সমবেগে দৌড়াইলে কে মুনানরে আগে টাচ করতে পারবে কোশ্চেন কি সবাই বুঝছো আচ্ছা আমরা কি সবাই রেডি ওকে তাহলে সবাই খাতা বের করে ফেলো যার যার আচ্ছা যাদের খাতা নাই তাদের আমি পৃষ্ঠা দিতেছি ঠিক আছে পেজ নাই কয়টা লাগবে পেজ তোমার পেজ লাগবে আর কারো পেজ লাগবে তোমরা সবাই খাতা বাইর করে রেডি আমার বলবা রেডি তারপর আমরা টাইমিং শুরু করব ঠিক আছে আচ্ছা তোমরা সবাই কি রেডি আচ্ছা আমি আবার কোশ্চেন বলি এখন আমার কোশ্চেন হচ্ছে কে আগে মুনানরে ধরবে তাহলে আমরা এখন টাইম শুরু করি ইওর টাইম স্টার্ট নাও সো গাইস ওরা হচ্ছে ম্যাথ করতেছে এই ফাঁকে আমরা হচ্ছে একটু ওদের কাছে জিজ্ঞেস করি তুমি কোন ক্লাসে পড়ো থ্রিতে পড়ো এবার তো ভর্তি হয়েছো তুমি কি লটারিতে ভর্তি হয়েছো না ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছো লটারিতে ভর্তি হয়েছো তুমি কি জানো আমরা স্কুলে এই স্কুলের ছাত্র ছিলাম তোমার নাম কি তোমার নাম কি আবার বলো নাইফ আহমেদ রোজেন 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 আচ্ছা ঠিক আছে এবার ঠিক আছে কোন ক্লাসে পড়ো তুমি থ্রিতে পড়ো তোমার নাম কি নাইফ আহমেদ রোজেন আচ্ছা ঠিক আছে তোমার নাম কি নাবিল ইসলাম রাকিব এই ওই দিকে তাকাও তোমার নাম কি নাবিল ইসলাম রাকিব নাবিল ইসলাম রাকিব কোন ক্লাসে পড়ো ক্লাস 3 তে 3 তে পড়ো তোমার গার্লফ্রেন্ড নাই কেন কে গার্লফ্রেন্ড নাই কেন লজ্জা পাও মে বন্ধু আছে মে বন্ধু নাই আল্লাহ মে বন্ধু নাই লজ্জা হইতেছে লাল হয়ে গেছে আচ্ছা গার্লফ্রেন্ড বানাই ঠিক আছে তাড়াতাড়ি ওরা কিন্তু খুব সিরিয়াসলি করতেছে অলরেডি 4 মিনিট ডান এখন পর্যন্ত ওদের চলতেছে আচ্ছা তোমরা যদি চাও এত বড় করে লেখার দরকার নেই আমি এমনিতেই বুঝবো তোমরা সংক্ষেপে করতে চাইলে সংক্ষেপে করতে পারো সমস্যা নেই এত বড় করে লেখার কিছু নেই চলতেছে খুব হাড্ডা হাড্ডি লড়াই টাকার জন্য টাকার লড়াই তো আমরা একজন পাইছি কয় মিনিটে যুব 6 মিনিট হয়েছে 6 মিনিটে আমি একজন পাইছি আমি 6 মিনিটে প্রথম একজন পাইছি আমি আর দুইজন চাই 10 মিনিটের ভিতরে দুইজন চাই তো তোমাদের কিন্তু আর 2 মিনিট টাইম আছে 2 মিনিটের ভিতরে সলভ করে দাও আমি কিন্তু একজন পাইছি তোমরা যদি কেউ অ্যান্সার দিতে না পারো তাহলে কিন্তু আমি হতাশ হবো মানে 10-এ পড়ো এখনও যদি এই সিম্পল ম্যাথটা না পারো আচ্ছা আমরা আরও একজন কিন্তু পাইছি 2 নাম্বার আমার আর একজন লাগবে 10 মিনিট কত মিনিট আছে টাইম
আমি আরো একজন পাইছি, তারপরে তোমরা খাতা দাও, লাস্ট এক মিনিট তোমরা খাতা দাও, যদি ওদের অ্যান্সার ভুল হয় তাহলে তোমাদেরটা নিতে হবে। তাহলে আমরা ছয় জনের খাতা পাইছি, এবার আমরা একটু উত্তরটা চেক করবো। প্রথম প্রথম যে তিনজন খাতা জমা দিছে, তো প্রথম খাতা জমা দিছে ও, ও হচ্ছে কি লেখছে, সিয়াম যুব, ও আর কি বাংলা লেখা লেখছে, তার মানে তুমি কি লেখছো দেখি আমি। সিয়াম থেকে যুবরাজের দূরত্ব 4 মিটার, আবার যুবর থেকে সিয়ামের দূরত্ব 16 মিটার। এখন সিয়াম মুনানের আগে ধরবে, কিন্তু ও আমারে কোনো এক্সপ্লেনেশন দেয় নাই যে কিভাবে সিয়াম মুনানের আগে ধরবে, কিন্তু ওর উত্তরটা সঠিক হয়েছে। সব একটা হাততালি দেওয়ার জন্য, ওর উত্তর সঠিক হয়েছে। সব থেকে ভালো কথা হয়েছে, ও হচ্ছে ক্লাস 7-এ পড়ে, ও ক্লাস 9-10-এর ফিজিক্সের ম্যাথ সলভ করে দিছে উইদাউট এনি এক্সপ্লেনেশন, মানে হুদাই বলে দিছে সিয়াম মুনানের আগে ধরবে। যাক, ওরে ওরে আমি কাউন্টে রাখছি আপাতত, থাক। এরপর দুই নাম্বার খাতা কার ছিল, দুই নাম্বারে ও লিখছে দুইটা দূরত্ব 25 ভাগ 4, ও যাবে 6.4 মিটার 1 সেকেন্ড অতিক্রম করে, বুঝলাম আমি 2 সেকেন্ডে, তাহলে 16 মিটার দিতে হবে 16 সেকেন্ডে, তাহলে সিয়াম আগে মুনানকে ধরতে পারে। ও হচ্ছে, ও ফিজিক্সের যে v = u + at, এইসব ধরনের কোনো s = ut + ½ at² এইসব কোনো সূত্র ইউজ না করে জাস্ট ঐকিক নিয়মে সেকেন্ড বাইর করে ম্যাটটা সলভ করেছে। যাক, ওরও হয়েছে, ও বলছে সিয়াম আগে যাবে, ওরটাও আমরা রাখতেছি ও দুই নাম্বারে। ওর জন্য একটা তালি। আচ্ছা, এরপরে তিন নাম্বার যে করছে সেম ঐকিক নিয়মে করছে, কোনো ফিজিক্সের সূত্র ওরা তোয়াক্কা করে না। নিউটন, হ্যাঁ, আসলে নিউটন আইনস্টাইন যে সূত্র দিছে এটা হুদাই দিছে, ওরা একদম সূত্র ছাড়াই করছে। ও লাগছে সিয়াম আগে পৌঁছেবে, কিন্তু কোনো এক্সপ্লেনেশন নেই, ওরেও আমরা ধরতেছি। আমাদের এক্সপ্লেনেশন সহকার আছে, তারটা একটু আমরা দেখতেছি, দেখি। 4 নাম্বারও আমরা দেখতেছি সেম ঐকিক নিয়মে করছে, কোনো ফিজিক্সের কোনো সূত্রই দেয় নাই। আচ্ছা, 4 নাম্বার খাতা কার, ওর জন্য একটা হাততালি। যদিও আমরা, ও যদি এক্সপ্লেনেশন দিত তাহলে আমরা ওরে ফার্স্ট বানাইতাম, কিন্তু এক্সপ্লেনেশন দেয় নাই, আমরা ওরে আপাতত ধরতেছি না। এরপরের যে করছে এরও তোমার হচ্ছে এক্সপ্লেনেশন করছে, মানে এক্সপ্লেনেশন ছাড়া ঐকিক নিয়মে করছে। কার এটা, কার? আচ্ছা, তোমার মানে আমি যে ফিজিক্সের ম্যাথটা করলাম এত কষ্ট করে, যে দুইটা সূত্র পোলাপান পারবে, যে বি দিয়ে একটা সূত্র, একটা হচ্ছে এস দিয়া দূরত্বের সূত্র, এগুলো ওরা পাত্তাই দিল না। ওরা টোটালি করছে কি, ঐকিক নিয়মে কইরে সুন্দর মতো কে কয় সেকেন্ডে যাবে এটা দিয়ে করে দিয়েছে। যাক, যেহেতু আমার 3 জন অ্যান্সার পেয়ে গেছি আমি। আচ্ছা, আমার ম্যাটটা ছিল কি, সিয়াম, যুব আর মুনান। মুনান রে কে আগে ধরতে পারবে, সিয়াম কি করবে, সমতরণে দৌড় দিবে, কত, 4 মিটার সেকেন্ড ইনভার্স 2, আর যুব করবে কি, সমবেগে মুনানের দিকে দৌড় দিবে। এখন আমার সমবেগের ক্ষেত্রে ফিজিক্সের নিউটনের সূত্র কি, s = কত, v, এর সমবেগের, আর সমতরণের সূত্র কি, s = ut + ½ at² এই তো। তাহলে আমার এই দুইটা সূত্র আছে আমার কাছে, যুব কি সমবেগে যাবে, তাহলে এখানে আমি কোন সূত্র দিব, s = আমার কাছে s আছে 16, b কত, b আমি জানি এই যে 4 মিটার পার সেকেন্ড সমবেগে যুব দৌড় দেবে, তাহলে আমি কি টাইম বের করবো এখান দিয়ে, তাহলে আমার কি ঐকিক নিয়ম করা লাগতেছে। আমার ফিজিক্স জিনিসটা কেন আসছে, যাতে আমরা লাইফটাকে আরো ইজিলি দেখতে পারি, এর জন্য তো ফিজিক্স আসছে। আর ও যে সমতরণে দৌড়েছে, সমতরণের সূত্র কি, s = ut + ½ at², তাহলে আমার কাছে এখন আমার এখানে কি, ইউ কি, ও কি স্থির অবস্থানে দাঁড়ানো, তাহলে ওর আদিবেগ কি, শূন্য, ওর ইউ কি, শূন্য, আর ইউ যে ইউটি আছে, ইউর সাথে টি গুণা করে, তাহলে ওটা কি জিরো হয়ে গেল না, তাহলে আমার সাথে আর কি আছে, ½ at², তাহলে আমার ত্বরণ কত, 4, তাহলে ½ at² দিয়ে আমি কি সিএম বের করতে পারবো না। তাহলে এখন এটা হিসাব করে দেখা গেছে যে সিয়াম সমতরণে গেলে সিএম কি আগে যাবে, তাহলে সিএম যদি আগে যায় তাহলে কে আগে আমার মুনানকে টাচ করতে পারবে, কে আমাকে টাচ করবে। তোমাদের অ্যান্সার কিন্তু সবাই রয়েছে, বাট কি হয়েছে, তোমরা ফিজিক্সের, মানে ফিজিক্স তোমরা তোয়াক্কাই করলো না। আচ্ছা, তাহলে আমি তোমাদের ভিতর টাকাটা ভাগ করে দিচ্ছি। আর সবচেয়ে হতাশাজনক যেটা, তোমরা ফিজিক্সের ধারে কাছ দিয়ে হাঁটো না, করোনা গেছে এখন সবাই লেখাপড়ার প্রতি কি হবা, সিরিয়াস হবা, কি হবা, সিরিয়াস হবা, অ্যাটলিস্ট দুনিয়াটা সহজভাবে বোঝার জন্য হলো কি করবা, ফিজিক্স করবা, কি করবা, ফিজিক্স করবা। ওকে, তো আমার 6 জন কে কে ছিল, 1, 2, 3, 4, 5, 6, তোমরা 6 জন। আচ্ছা, আমার কাছে হচ্ছে 50 টাকার নোট ভাঙতে নেই, আমার কাছে 100 টাকা আছে, আমি তোমাদের দুইজনকে পেয়ার হিসেবে 100 টাকা করে দিয়ে দিই, তোমরা খুচরা করে নেবা, ঠিক আছে। এই যে তোমরা দুজন 100। আর কথা হয়েছে ফিজিক্স কি ভালো মতো পড়বা, ঠিক আছে। আর এই ছেলেটা যেহেতু 7-এ পড়ে, তাও ফিজিক্সের কলিজে কত বড় ভাই, ফিজিক্সের ম্যাথ সলভ করতে আসছে, ওর জন্য একটা বিশাল হাততালি হয়ে যাওয়া উচিত আছে। তোমরা দুজন 100 টাকা, 50-50 ভাগ করে নেবা। আর কাহিনি হচ্ছে কি, ফিজিক্স ভালো মতো পড়তে হবে, ঠিক আছে। এরপরে তোমরা দুজন 100 টাকা ভাগ করে নিবা, আর কি করবা, ফিজিক্স ভালো মতো করবা। সো দিস ইজ মাই ফার্স্ট টাইম যে আমি আউটসাইডে আসছি ভিডিও বানানোর জন্য অ্যাবাউট ফিজিক্স রিলেটেড। সো আমার উদ্দেশ্য খুবই সৎ, একদম রুট লেভেলে ফিজিক্সটারে মানুষের কাছে এক্সপ্যান্ড করা, বা মানুষের কাছে বোঝানো যে ফিজিক্স জিনিসটা আসলে কত মজা, ফিজিক্স বুঝলে দুনিয়ার সব কিছু ইজি হবে। তোমরা কি সবাই আজকে আমার সাথে একটু টাইম স্পেন্ড করে খুশি, সবাই খুশি, আমি কি আনন্দ দিতে পারছি তোমাদের? আচ্ছা, ঠিক আছে গাইস, এটা ছিল আমার একদম ফার্স্ট টাইম যে আমি বাসা থেকে বের হয়েছি, মানুষের সামনে এসে ভিডিও বানাইছি, তাও কি কুইজ টাইপ, তাও কি ফিজিক্স নিয়ে, মানে বুঝতেছেন বাংলাদেশে এটা প্রথম। ইট জাস্ট আ বিগিনিং, 2023 অনেক কিছু হবে ইনশাল্লাহ। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখলে ফলো দিয়ে রাখবেন, ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে এক যাবো। দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ।